আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে নন্দিতা রায়। সারা দেশে কেন্দ্রীয় সরকার 18 বছর বয়সঊর্ধ্বদের বিনামূল্যে কোভিডের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। আমাদের যুবা শ্রোতাদের এই টিকা নেওয়ার এবং অন্যদের টিকা নিতে উৎসাহিত করার অনুরোধ জানাচ্ছি। শ্রোতাদের প্রতি অনুরোধ, খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হবেন না, মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরত্ব মেনে চলুন। কোভিড সম্বন্ধে তথ্যের জন্য জাতীয় হেল্পলাইন নম্বর 01123978046 এবং 1075। এখন শুনবেন স্বাধীনতা সংগ্রামের বীর গাথা। ভারতের অন্যতম মারাঠি জাতীয়তাবাদী নেতা, শিক্ষক ও স্বাধীনতা সংগ্রামী লোকমান্য গঙ্গাধর তিলক 1857 সালের 23 জুলাই জন্মগ্রহণ করেন। ইংরেজ সরকারের শাসনের বিরোধিতা করে তিনি দেশবাসীকে বিদ্রোহী মনোভাবাপন্ন করে তোলেন। 1897 সালে লোকমান্য তিলক তার কেশরী পত্রিকায় ব্রিটিশ সরকারের সমালোচনা করেন। শিবাজীর উক্তি নামক কবিতা প্রকাশ এবং 1897 সালে শিবাজী উৎসবে ব্রিটিশ বিরোধী বক্তব্য রাখার দায়ে বিচারকরা তাঁকে দোষী সাব্যস্ত করেন, ফলে তাঁর 18 মাসের জেল হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। শুধু রাজনৈতিক নেতারাই নন, দার্শনিক ও আধ্যাত্মিক মতবাদের লোকেরাও ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশ নিয়েছিলেন। এমনই একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব হলেন স্বামী অভেদানন্দ। জন্ম 1866 সালে 8ই আগস্ট। রামকৃষ্ণ পরমহংসদেবের সরাসরি শিষ্য ছিলেন তিনি। রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ তাঁকে 1897 সালে আমেরিকাতে পাঠান বেদান্ত কথা প্রচারের জন্য। বেদান্ত সোসাইটির প্রধান প্রচারক হিসেবে তিনি টানা 25 বছর কানাডা, মেক্সিকো, জাপান, হংকং ঘুরে রামকৃষ্ণ মতাদর্শ ও বেদান্ত প্রচার করেন। 1939 সালের 8ই সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। স্বাধীনতা সংগ্রামী, সাংবাদিক তথা সাংসদ ফিরোজ গান্ধীর আজ মৃত্যুবার্ষিকী। 1912 সালের 12ই সেপ্টেম্বর এক পার্সি পরিবারে তাঁর জন্ম। ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়ে 1930 সালে ফৈজাবাদ জেলে লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে একই সঙ্গে কারাবাস। 1942 সালে ইন্দিরা গান্ধীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের 6 মাস পরে 1942-ই ভারত ছাড়ো আন্দোলনে এই দম্পতি যোগদান করেন। 1960-এ ফিরোজ গান্ধীর মৃত্যু হয়। গঠনমূলক সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। গতকাল সরকারি অতিথিশালায় সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে শ্রী চৌধুরী বলেন, সরকার সংবাদ মাধ্যমের প্রতি সহানুভূতিশীল, সবার সাথে সমান দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে সরকার। মত বিনিময় অনুষ্ঠানে তথ্য দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভার্চুয়াল মাধ্যমে ত্রয়োদশ ব্রিক্স শীর্ষ সম্মেলনে পৌরোহিত্য করবেন। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা সম্মেলনে উপস্থিত থাকবেন। এবছর সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ব্রিক্স 15, আন্ত ব্রিক্স সহযোগিতা, একীকরণ ও ঐক্যমত। তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সোসাইটি ফর ম্যানেজমেন্ট অব কালচারাল কমপ্লেক্সের যৌথ উদ্যোগে আজ সকাল 11:30 রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরীকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। রাজ্যে কোভিড সংক্রমণের হার কমে হয়েছে 0.96%। কোভিড বুলেটিনে জানানো হয়েছে গতকাল 5,746 জনের নমুনা পরীক্ষা করে 55 জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। 98 জন সুস্থ হয়েছেন। বর্তমানে 593 জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। পশ্চিম জেলায় সবচেয়ে বেশি সংক্রমণ 31 জন। বর্তমানে সুস্থতার হার 98.32%। সারা দেশে এ পর্যন্ত 70 কোটিরও বেশি কোভিডের টিকাকরণ হয়েছে। গত 24 ঘণ্টায় 1,13,00,000 বেশি টিকাকরণ হয়েছে। বর্তমানে দেশে কোভিড 19 থেকে সুস্থতার হার 97.48%। গত 24 ঘণ্টায় 42,000-এর বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। গত 24 ঘণ্টায় 31,948 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। গত 24 ঘণ্টায় কোভিডে 270 জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 3,92,864। এ পর্যন্ত দেশে 53,31,00,000 বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল 15,26,000-এর বেশি নমুনা পরীক্ষা করা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল শিক্ষা পর্বের উদ্বোধনী সম্মেলনে শিক্ষা খাতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেসরকারি ক্ষেত্রগুলিকে শিক্ষাক্ষেত্রে যোগদান করার আহ্বান জানিয়েছেন। শ্রী মোদী বলেন, শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনার জন্য সরকার অক্লান্ত প্রয়াস চালাচ্ছে। তিনি বলেন, শিক্ষা খাতকে বিশ্বমানের করার জন্য শিক্ষা ও শেখানোর প্রক্রিয়াকে ক্রমাগত নতুনভাবে সংজ্ঞায়িত নতুন করে সাজানোর প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই দ্রুত পরিবর্তিত যুগে শিক্ষকদেরও নতুন পদ্ধতি ও কৌশল সম্পর্কে দ্রুত জানতে হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কিছু জায়গায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.0°C। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।